আজকে সবাই মিলে চলে গেছিলাম বড় মায়ের দর্শন করবার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ওই 10টা নাগাদ উঠেছিলাম, তারপরে চাটা খেলাম, ঘোরাফেরা করে এখন ওই 11:30 মতন বাজে ভাত নিয়ে বসে পড়েছি। আর ভাতগুলো দেখলে খুবই অল্প, অনেকে পাখির খাবারও বলে থাকে। আসলে সকালবেলা না আমার খুব একটা খেতে ইচ্ছা করে না, তাই অল্প কটাই খাই। আর এখানে দেখো মা খই দিয়ে আর গুড় দিয়ে মাখিয়ে মুরগি মতন বানিয়েছে। এগুলো মুরগি নয়, আমার দিদা বানাতো আরও সুন্দর, মা অতটাও ভালো পারেনি, কিন্তু এইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছো তারা জানো। ওদিকে আমার সোনার দুষ্টুমি কিন্তু চলতেই আছে, এক ফোঁটা তো বন্ধ নেই। বই কি এখানে আসবার পরে দুষ্টুমির পরিমাণ আরও বেড়ে গেছে, সকলের আদরে আদরে ও আরও পুরো বাদর হয়ে যাচ্ছে। আর সারা দিন শুধু ওইভাবে হেঁটে বেড়ায় আর পুরো ঘেমে জল হয়ে যায়। ওই ঘামটা বসে বসে না ওর ঠান্ডা লেগে যাচ্ছে। সেই পুজোর আগে থেকে এরকম হয়েছে, যবে থেকে এই ওয়েদার চেঞ্জের ব্যাপারটা এসছে। তো খুবই ঠান্ডা লেগেছে, সেই জন্য আজকে ভাবছি একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব। ওকে তো হোমিওপ্যাথি দেখায়, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার সেই রবিবারে আসবে, আর আজকে সবে সোমবার, সেই জন্য অ্যালোপ্যাথি ডাক্তারের কাছেই নিয়ে যাব। এখানে দেখো আজকে আমাদের মেনুতে রয়েছে লাউ ভাজা আর মিচুড়ি, এর মধ্যে তো চিংড়ি দিয়ে মা ভর্তি করে রেখেছে, আর গতকালের চিকেন রয়েছে, আর আজকের মাটন, আর সাথে রয়েছে ফ্রাইড রাইস, আর সাথে ছোট কেটেছে অনেক করে স্যালাড। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো আমি দেখো স্নান টান করে চলে এসেছি, এখন বসবো খেতে। আর ছোট তো আগেই বসে পড়েছে, আর পিকুও চলে এসছে, তো আমরা তিনজনে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নেবো। বাবা ওখানে স্যালাড কাটছিল। ও বাবা জামা পরা হয়ে গেছে সোনা, চুলটা একটু আস্তে দাও তো। আর আমি যাবো, আমি যাবো, আমার সঙ্গে যাও। দাঁড়া ভাই, থাক থাক থাক, ওটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও, থাক। হ্যাঁ বাবা সোনা ছেলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। সকালবেলায় পিকু ফোন করেছিল, তিনটের দিকে যেতে বলেছিল, চেনা জানা বলে যখন ফাঁকা মোটামুটি হবে সেই টাইমে আমাদের যেতে বলে। তো তিনটেই ফোন করা হয়েছিল, বলল আধ ঘন্টা পরে যেতে, এখন ওই 3:30 মতনই বাজে, আমাদের যেতে তো 5-7 মিনিট মতন লাগবে। টা 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 বাবা বাবা আমার শুননা। ঠিক আছে ঠিক আছে, যাও ঘুরে আসো। এই দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমার সোনা তো এখন সামনের সিটে বসা শিখে গেছে, আর কোনো ব্যাপার নেই, আর আমি বাইরে রয়েছি বলে আমাকেও টাটা দিচ্ছে। তারপরে আমরা চলে আসলাম ডাক্তারের কাছে, মোটামুটি সবার দেখানো কমপ্লিট, আর এই দুজন মতন আছে, তো দুজনকে দেখিয়ে এবার আমাদের পালা। আর আমরা যেহেতু ফোন করে আসি ফাঁকাই থাকে, তারপরে সোনাকে করাচ্ছিল ওয়েট। তো এখান থেকে প্রেসক্রিপশান নিয়ে বেরিয়ে পড়েছি, আর যে দোকান থেকে ওষুধটা নিই দোকানটা আজকে ছিল বন্ধ, তাই খানিক দূর হেঁটে গিয়ে অন্য একটা দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম। আর আমার সোনার বুকে সেরকম কফ নেই বললো, ওই নাকে হালকা কফ আছে বললো, ওয়েদার চেঞ্জের জন্য যেটুকু ঠান্ডা লাগে ওরকমই লেগেছে, আর একটু কাশিও হচ্ছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব কালী ঠাকুর দেখতে। তো পিকুর কাছে বায়না করেছি আমরা দুজনে মিলে যে আমাদের বনগার কালী পুজো তোমাকে দেখাতেই হবে। এখন ওই 4:30 মতন বাজে, তাতেই দেখলাম সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, ভালোই হলো, আমার সোনা লাইট দেখে তো খুব আনন্দ পাচ্ছিল। আর আমরা এখন চলে যাচ্ছি স্টেশন রোডে এই প্যান্ডেলটা দেখতে, কারণ এই প্যান্ডেলে দেখছিলাম সবাই আসছে আর ফটো তুলে তুলে পোস্ট করছে। তো আমারও ইচ্ছা হচ্ছিল প্যান্ডেলটায় যাওয়ার, প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর লেগেছে তো আমার কাছে, আর তোমরাও দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তো এখানে বেশ কতগুলো ফটো তুললাম, একটু ঘুরে ফিরে দেখলাম, আর পুরো ফাঁকাই ছিল দেখতে পাচ্ছ, ওই জন্য বেশ খানিকক্ষণ আমরা এখানে ছিলাম, আর ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে। আর ফাঁকা জায়গা দেখে আমার সোনা তো কিছুতেই কোলে থাকবে না, ওকে নামাতেই হবে, সেসব দিন নামিয়ে দিয়েছি, আর কীভাবে দৌড়ে বেড়াচ্ছে তোমরাই দেখো। তো এখানে আমরা বেশ অনেকক্ষণ সময়ই ছিলাম, তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন চলে যাব আমাদের বনগার বড় মাকে দেখতে। এই হলো বড় মার প্যান্ডেলের লাইটগুলো, এখানে আমরা গাড়িটা এক জায়গায় রাখলাম, রেখে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে সামনে দেখা যাচ্ছে বড় মার প্যান্ডেল। তো চলো আমরা দেখে আসি, আমরা তো নৈহাটির বড় মাকে সকলেই চিনি, এটা হলো আমাদের বনগার হিন্দু মহাসভার পক্ষ থেকে যে পুজোটা হয়, তো সেটাই। সত্যি কথা বলতে এবার আমার নৈহাটির বড় মার কাছে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুর চাইনি বলেই হয়তো আমরা যেতে পারলাম না, পরের বছর আবার চেষ্টা করব যাওয়ার জন্য। তো তারপরে চলে এসেছি সোজা বাড়িতে, আর বাড়ি এসে সোনা চলে গেছে পাড়ায়, আর এখানে দেখো বাচ্চা দুটো র্যাকেট খেলছিল, ওদের একজনের কাছ থেকে ও চেয়ে চেয়ে র্যাকেটটা নিল, নিয়ে দেখো কিভাবে মাতব্বরি শুরু করে দিয়েছে। দিয়ে দাও, দিয়ে দাও বাবা, দিয়ে দাও।
তোমরা তো দেখলে যে আমার সোনাকে দিয়ে দিতে বললাম, ও কি সুন্দর দিয়ে দিল, কিন্তু বেশ ভালো কথা শোনে, আপাতত তো শুনছে, জানি না পরে কি করবে। আর এখানে দেখো সিঁড়ি দিয়ে কিভাবে উঠে যাচ্ছে পই পই করে, আসলে ওকে একটুখানি সাপোর্ট দিলে ও এখন সিঁড়ি দিয়ে ওঠা শিখে গেছে। কি করছো তুমি শোলা নিয়ে, তুমি কি করছো, রেখে দাও এ ছোট, তুই মাথায় কি বেঁধেছিস। তো আমরা হলো গিয়ে ওখান থেকে আসার পরে আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি। আর এই দেখো বদমাইশ, দেখো কি করছে রাত দুপুর বেলায়। বাবা টাটা করে দাও তো সবাইকে, মুখে বলো টাটা টাটা, বলো বলো টাটা, বলো হাত দিয়েই দেখাবে, লজ্জা পাচ্ছে। তো আমি তো ম্যাও ম্যাও গায়ে দিয়েছি, ম্যাও ম্যাও, কারণ আমার ঠান্ডা লাগছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এন্ড কমেন্ট। বলো উকু।